আমি এক সময় দেশের বাইরে অস্ট্রেলিয়াতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। সে সময় একটি সেমিনারে একজন জিম্বাবুয়েতে 2.5 কোটি বই তারা বিনামূল্যে বিতরণ করেছে এই বিষয় নিয়ে খুবই গর্বের সঙ্গে বলছিল। তখন আমি বললাম যে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি কত বই বিতরণ করেছেন ইতিমধ্যে। তখন আসলে 2010 সালে 19 কোটি বই আমরা বিতরণ করেছিলাম বাংলাদেশে, তারপরে 23 কোটি বই বিতরণ করা হলো। এই যে এইভাবে যে বই বিতরণ, আমরা তো আসলে এখন মানে ওই যে মিলিয়নের মধ্যে না, আমরা বিলিয়ন বিতরণ করছি। তো তখন সেই ভদ্রমহিলা যিনি আসলে এটা নিয়ে খুব গর্ব করছিলেন, তিনি বলছিলেন যে বাংলাদেশের উদাহরণ ছাড়া এখন আমি আর কোনো দেশের উদাহরণ আমি আর দেব না। ইতিমধ্যে কত বই বিতরণ করা হয়েছে আসলে এটা যদি শুনলে, অনেকে আমরা জানি যে 23 কোটি বা 19 কোটি এভাবে যে বিভিন্ন বছরে আমরা একটা হিসেব দিই, একসাথে যদি আমরা হিসাবটা দিই সেটা 500 কোটির কাছাকাছি বই বিতরণ করা হয়েছে এই মাননীয় প্রধানমন্ত্রী 2010 সাল থেকে এরকম মানে আমাদেরকে শিক্ষার্থীদের কাছে বিনামূল্যে বই বিতরণ করেছেন। এরকম উদাহরণ পৃথিবীতে আর নাই। জুল ভার্নে নামে একজন সায়েন্স ফিকশন লেখক আছেন, তিনি একটা বই লিখেছিলেন আপনারা অনেকে জানেন যে অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড ইন 80 ডেজ, মানে 80 দিনে আপনি পৃথিবী ভ্রমণ। বাংলাদেশের বইগুলি যদি সাজিয়ে রাখা হয় তাহলে একদিনে সারা পৃথিবী ভ্রমণ করা যাবে।